মরিচ কত? 100 টাকা পোয়া? 100 টাকা পোয়া কেন অনেক কম? 400 টাকা কেজি, 500 করে দিলাম, 500। আর অন্য জায়গায় 1200 টাকা, আজকে 500 করে দিলাম আগে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আজকে বাইরমোর বাজারে। এখান থেকে বাজার করব, দেখি মরিচের দাম কত বাজারে সেটাও জানবো, সাথেই থাকবেন। প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার জন্য একটু দেরি হচ্ছে আমাদের বাজারে যাইতে। আষাঢ় মাসে মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আছি বাজারে যাওয়ার জন্য অপেক্ষা করছি, তো বৃষ্টি একটু কমলে চলে যাবে বাজারে। চলে আসছি বাজারের কাছাকাছি। মরিচ কত? 100 টাকা পোয়া? 100 টাকা পোয়া কেন অনেক কম? 400 টাকা কেজি, 500 করে দিলাম, 500। আর অন্য জায়গায় 1200 টাকা, আজকে 500 করে দিলাম আগে। 100 টাকা লস দিচ্ছেন যে ভাই? শ্বশুর বাড়ি না? ঠিক আছে, চলে যাবে সব। কত করে দিল? দশটা আটি আটি দশটা অনেক কম, অনেক কম। আলু দিয়েন, আলু দিয়েন 1 কেজি, 1 কেজি। মরিচ কত করে বেচতেছেন? 130 টাকা। অন্য জায়গায় 1200 টাকা না? মরিচ লাগছে না, মরিচ আছে। এই কত হচ্ছে কত আপনার? 40 টাকা, বেশি আগে না? না, 40 টাকা। এ শাক কত ভাই? কত ভাই? 3 আটি 20, তুমি 5 আটি 20 টাকা দাও, আজকে আর বাড়ি চলে যাবে সব। 5 আটি 20 টাকা দিই ভাই, 5 আটি, হ্যাঁ 5 আটি দেন, 20 টাকা দিয়ে দিই। কোনো এ আবার বাঁচতে গেলে অনেকগুলো মরিচ লাগবে ভাই, 200 টাকার মরিচ না ভাই? আমাদের 100 টাকার মরিচ লাগবে না, মরিচ আছে। হ্যাঁ না, এ বাস্তি গিলি করলে অনেক মরিচ লাগে, 100 টাকার মরিচ লাগবে এই এই 5 আটি লাল শাক বাজার জন্য ভাই। ভয়াবহ অবস্থা, মরিচ 1200 টাকা কেজি ভাই, 5 আটি দেখো, কম দিয়ে না ভাই। না না, ফ্রিজই আসলে এগুলো থাকে, ফ্রিজে এগুলো থাকে না, ঠিক আছে।